দাদার প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল। আমি তো অনেক ভয়ে ছিলাম যে এই প্রথম কাঁচের জিনিস কিনছি নাকি ভেঙে যায় কি হবে, তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর মতোই পেয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সাহানাজ সানু ব্লগস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার লাইফ স্টাইলের আরেকটি ছোট্ট অংশ নিয়ে। আশা করি বড় বড় মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আমার অনেক আপু ভাইয়ারা আন্টি আঙ্কেলরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এখন আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মাঝে সংসার জীবনে হঠাৎ করে অনেক ব্যস্ত হয়ে যাই, আবার মাঝে মাঝে অনেক ফ্রিও থাকি। তো হঠাৎ করে ব্যস্ত হয়ে গেলে কাজের প্রেশারটা বেশি পড়ে যায়, তখন কিছুদিন আসলে আর কোনো কিছুই করতে ভালো লাগে না। তাই অনেকদিন পরে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই ভিডিও ক্লিপগুলো আমি কয়েকদিন আগে করেছি, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি একটু বুটের হালুয়া বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকের বুটের হালুয়াটা একটু অন্যরকম করে বানাবো, এটার কালারটাও অন্যরকম আসবে। হালুয়া তো আমরা কম বেশি সবাই বাসায় বানিয়ে থাকি, আর কিন্তু যারা নতুন আছেন তাদের একটু হলেও হয়তো একটু উপকারে আসতে পারে, তাই আজকের ভিডিওটা শেয়ার করার। তো এখানে আমি হালুয়া বানানোর জন্য কিন্তু আধা কেজি বুটের ডাল নিয়েছি, আর বুটের ডালগুলো আমি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে এগুলোকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো আধা কেজি বুটের ডাল আর 3 কাপের মতো যে মেজারমেন্ট কাপগুলো আছে ওই কাপে 3 কাপের চিনি নিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়েছি। সাথে আমি 1 কেজি দুধকে ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটি বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, কারণ হালুয়া কিন্তু বানাতে গেলে অনেক ছিটে তো হাতও পড়ে যায় মাঝে মাঝে, তাই একটি বড় ফ্রাই প্যান নিয়েছি। আমি আসলে নর্মালি বড় কিছুতেই যে হালুয়াগুলো বানাই যাতে হাতে না ছিটে, এজন্য তো এখানে 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। সাথে আমি 1/2 কাপের মতো তেলও দিয়েছি, কারণ হালুয়াতে কিন্তু অনেক বেশি তেল, তারপর ঘি আর চিনিটাও কিন্তু অনেক বেশি লাগে। তো ঘিয়ের মধ্যে আমি যে বুটের যে হালুয়ার পেস্টটা এটা এখন ভালো মতো ভেজে নিব। আসলে এটা ভাজা না হলে আর হালুয়াটা খেতে মজা লাগে না, তো আসলে ভালো মতো ভরে ভেজে নিলে তারপরে চিনিটা অ্যাড করলে চিনি থেকে কিন্তু অনেক বেশি পানি ছাড়ে, এ কারণে পরে চিনি অ্যাড করতে হবে। আগেই কাঁচা হালুয়াটাকে ভালো মতো একটু ভেজে নিই, তারপরে এটার মধ্যে চিনি অ্যাড করব। তো হালুয়া বানাতে বানাতে আপনাদের সাথে আমার একটু শৈশবের স্মৃতি শেয়ার করি। তো আমি যখন ছোট ছিলাম, প্রায় মনে হয় 6-7 বছর, 8 বছরের মতো হবে, তখন আসলে কিন্তু আমার মারা ব্লেন্ডারের সাথে অতটা পরিচিত ছিল না, তারা কিন্তু এই যে পাটায় বেটেই কিন্তু এই যে হালুয়াটা বানাতো। মা কী করত, সবরাতে আসলেই এই যে হালুয়া বানাতো, তখন আসলে সবাই অনেক আনন্দ নিয়ে ডালগুলো পাটায় বাটতাম, তখন কিন্তু এত কষ্টও লাগতো না। কিন্তু এখন কিন্তু বাটতে গেলে অনেক বেশি কষ্ট লাগে, তাই আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আসলে এখন ব্লেন্ডারের যুগ হওয়াতে সব কিছুই ব্লেন্ড করি, মাঝে মাঝে তো ভর্তাও ব্লেন্ড করে নিই। আমি কিন্তু হালুয়াতে অর্ধেক চিনি দিয়েছিলাম আর অর্ধেক চিনি রেখে দিয়েছিলাম এই যে ক্যারামেল করার জন্য। তো অর্ধেক চিনিটাকে আমি ক্যারামেল করব, এটাই এই হালুয়ার সিক্রেট কালারটা চেঞ্জ করার জন্য। আসলে নর্মালি যে আমাদের হালুয়াটা হয়, আজকে হালুয়াটার কালার কিন্তু খয়েরি কালার হবে, এটাই এর বিশেষত্ব, এই যে ক্যারামেল করে দিচ্ছি এই কারণে, আর টেস্টটাও একটু ভিন্ন আসে। তো এক পাশে কিন্তু আমি হালুয়াটা নাড়ছিলাম, আরেক পাশে ক্যারামেল করছিলাম, তো ক্যারামেলটা করে কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে, আর ক্যারামেলটা একটু ডার্ক করে দিতে হবে যাতে হালুয়ার কালারটা একটু ডার্ক আসে। তো ক্যারামেলটা কিন্তু খুব দ্রুতই দিয়ে দিতে হয়। তো ক্যারামেল দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমি 1/2 কাপের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। আসলে পাউডার দুধ দিলে এটার ঘ্রাণটা একটু অন্যরকম আসে, তাই পাউডার দুধটা দিলাম। আমাদের শৈশবটা আমরা যেভাবে উপভোগ করেছি সেটা হচ্ছে সবরাত আসলেই কিন্তু নানান রকমের হালুয়া তারপরে রুটি বানানো হতো। তো আমি কিন্তু সবরাত এই উপলক্ষে কিন্তু হালুয়াটা বানিয়ে, কারণ হালুয়াটা আমি মাঝে মাঝেই বানাই। হালুয়াটা আফরার বাবা আফরা অনেক বেশি পছন্দ করে আর আমারও তো বেশ পছন্দর, তো মাঝে মাঝেই বানানো হয় বুটের হালুয়া, সুজির হালুয়া, এক এক সময় এক একটা বানাই। তো এই তো আমার হালুয়াটা দেখছেন কী সুন্দর একটা কালার এসেছে, কালার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিয়েছি, এখন ঢেলে এগুলো সমান করে নিব। তো প্রথমে আমি স্প্যাচুলার দিয়ে এগুলোকে সমান করব, তারপর আমি আসলে হাত দিয়ে এগুলোকে চেপে চেপে সুন্দর করে সমান করে নিব। হাত দিয়ে করলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো হাতে আমি একটি ঘি মেখে নিয়েছি, ঘি মেখে এখন চেপে চেপে এটাকে সমান করে নিলাম।
তো হালুয়া কিলো কিন্তু একটু ঠান্ডা হলে তারপরে সাথে সাথে কেটে নিতে হবে, নাহলে দেখা যায় পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, তখন কাটতে গেলে ভালো শেপ আসে না। তো আমি কিন্তু গরম থাকা অবস্থায় হালুয়া শেপ করে নিচ্ছি, আর সাথে কিন্তু আমার পাশেই আমার মেয়ে আছে, আমার মেয়ে তো অনেক বেশি মানে খুশি, সেও এগুলো করবে। তাই আমি বললাম তুমি এগুলো পারবে না, তুমি এক কাজ করো, আমি যখন হালুয়াগুলোকে ডেকোরেশন করব তুমি সেটাতে আমাকে হেল্প করো। তো বলছে ঠিক আছে আম্মু। তো আপনারা কিন্তু ছোট্ট একটি টুনটুনি হাত দেখছেন, এটা আমার বড় মেয়ের হাত, ও কিন্তু প্রায় প্রায় আমার অনেক কাজেই হেল্প করে, অনেক স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে এই কাজ করে, আমিও তাকে করতে দিই, কারণ মায়ের কাছ থেকেই কিন্তু বাচ্চারা শিখতে পারে। তো হালুয়া কিন্তু গরম অবস্থায় অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছে, আফরার আফরার বাবা পাল্লা ধরে খেয়েছে। তারপর পরের দিন সকালে আসলে আমি এটার ফটোশ্যুটের জন্যই তো রেডি করলাম, তো ভাবলাম এটুকু সুন্দর করে একটু সাজিয়ে ছবি তুলি, দেখতে ভালো লাগবে। আমার এই লাইফস্টাইলের ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি ছোট কমেন্টে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই আর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর চাইলে কিন্তু আপনারা শেয়ারও করতে পারেন। আমার এই লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো সেটার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই অল অপশনে ক্লিক করে দিতে হবে, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো আজকে আমি অনলাইন থেকে দুইটা জিনিস কিনলাম রমজানের জন্য, আসলে রমজানের জন্য এগুলো অনেক বেশি প্রয়োজন ছিল আমার। এই যে একটা জুস জার কিনেছি, তো এটাকে রমজানে তো বেশি প্রয়োজন, কারণ দেখা যায় রমজানে দুই তিন রকমের জুস বানানো হয়। আর কাঁচের জিনিস বলতেই আমি একটু দুর্বল, দেখলে আমার কিনতে ইচ্ছে করে। তো অনলাইনে ঘাটাঘাটি করে এই জিনিসটা চোখে পড়লো, অনেক বেশি ভালো লেগে গেল, তাই অর্ডার দিলাম। এটা কিন্তু মেড ইন তুর্কির, আর এটা কিন্তু প্রাইস নিয়েছে আপনার 750 টাকা, আর দামটাও খুব রিজনেবলই নিয়েছে। কয়েকটা পেজই ঘুরে দেখেছি, তো ওগুলাতে আরও দেখলাম দাম বেশি। আরেকটা নিয়েছি সার্ভিং ডিশ, এটা তো আরও বেশি সুন্দর। এটা নিয়েছি আমি নানা রকম ফল রাখার জন্য বা মিষ্টি, নানা রকম মিষ্টি দেওয়ার জন্য মেহমান আসলে, এটা কিন্তু আরও বেশি সুন্দর আর অনেক বেশি হেভি। দুইটা জিনিসই আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমি যে পেজ থেকে নিয়েছি তাদের প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল। আমি তো অনেক ভয়ে ছিলাম যে এই প্রথম কাঁচের জিনিস কিনছি নাকি ভেঙে যায় কি হবে, তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর মতোই পেয়েছি। আর এই সার্ভিং ডিশটাও কিন্তু 750 টাকা নিয়েছে, আর আমার ডেলিভারি চার্জ নিয়েছে 200 টাকা, তো রিজনেবলের মধ্যেই কিন্তু পেয়ে গিয়েছি আর বাসায় বসে পেয়ে গিয়েছি, এটা আরও বেশি আনন্দের। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।